ফিচার আছে, তার উপরের লাইনে দেখেন, 20 নম্বর লাইনে দেখেন, ওকে 20 নম্বর লাইনে দেখেন, ওকে 20 নম্বর লাইনে শোনেন, 20 নম্বর লাইনে ক্লাস পাথ ক্লোন ফিচার দেওয়া আছে, তাই না? ফিচার পরে দেখেন একটা 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 হচ্ছে যে এবারে যে ইয়ে দেওয়া আছে, ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া আছে, এটা ফরওয়ার্ড আপনাকে ফিচার স্ল্যাশের মধ্যে, এই ফিচারের মধ্যে যদি আপনি যত যা থাকুক সব সে নিবে, মানে প্রথম সে ফিচার ফাইল এখান থেকে নেবে, ঠিক আছে? এখন এই ফিচার ফাইল থেকে ফিচার ফাইল রান করতে গিয়ে আসে স্টেপ ডেফিনেশনে যাবে, রাডার কিউব থেকে সে জিনিসপত্র খুঁজবে, হেল্পার ক্লাস থেকে জিনিসপত্র খুঁজবে। এখানে আমার একটা কোশ্চেন, আমরা যদি এসআরসি টেস্ট রিসোর্স দেই মানে ফিচারে, তাহলে কি কাজ করবে না? এটা টোটাল ফোল্ডার পাত্তা দিলে এসআরসি টেস্ট রিসোর্স, জি আমরা এটা যদি আন্ডারে ক্লাস তো পাথ, ফিচার্স। আচ্ছা ক্লাস পাথ আপনি দিয়ে দেখো, তুমি আমার কথা দিয়ে রান করে দিয়ে দেখো যে চেঞ্জ করে কাজ করে কি না করে। জি স্পেসিফাই করে বললে এটা কাজ করবে, ফাইল পাথ অথবা ফোল্ডার, ফোল্ডার প্যাকেজ স্পেসিফাই করে দিলে মনে করবে কাজ, কাজ করার হ্যাঁ কথা। কাজ করে, হ্যাঁ কাজ করে। আচ্ছা এখন আমরা যে নাম্বার লাইন হচ্ছে যে 23 মনোক্রোম, মনোক্রোম হচ্ছে যে মানে ইয়েটা ওই যে কি বলে যে ব্ল্যাক এন্ড হোয়াইট তৈরি এরকম মনে হয় নাকি, এটা রিডে বলো যে মনোক্রম কি বলতেছি পরে, মনোক্রম বলতেছি পরে, তার নাম তার থেকে আমরা লাইন হচ্ছে যে 24 আসি। 21 এ আমার একটা কোশ্চেন ছিল মোতার ভাই, কত 21 এ সেটা যে আপনি যে প্যাকেজ গুলোর নাম দিয়েছেন, সো অর্ডার ডাজেন্ট ম্যাটার রাইট, অর্ডার ডাজেন্ট ম্যাটার কিন্তু দিতে ওকে ওকে থ্যাংক ইউ। কি ছিল কোশ্চেনটা? গ্লুর মধ্যে যদি যে প্যাকেজ গুলোর নাম দিল স্টেট অ্যাপ্লিকেশন রানার কিউবস এন্ড হেল্পার আন্ডারস্কোর ক্লাসেস, সো সেই নামগুলো কি অর্ডার করে ম্যাটার কিনা? ওকে থ্যাংক ইউ, যে কোনো অর্ডার দিলেই হবে, আমি এগুলো থাকলেই হবে। দেখেন এবার বলছে হেল্পার আগে ছিল, তারপর রানার কিউ ছিল, তারপর স্টেপ ডেফিনিশন ছিল, হ্যাঁ এরকম যে কোনো অর্ডার থাকলেই হবে সমস্যা নেই। শেষে কিন্তু গিয়ে দেখ কম আছে, দেখছেন খেয়াল করছেন শেষে গিয়া জি শেষে কম আছে, কারণ এই পুরোটা হচ্ছে যে একটা জিনিস, এই পুরোটা হচ্ছে একটা লাইনে লিখলে হতো, কিন্তু একটা লাইনে লিখলে যেহেতু বোঝা যাবে না ওই জন্য কমা দিয়ে দিয়ে নিচে করে লেখা হচ্ছে, এটা একটা লাইনে লেখা যেত এই পুরোটা। তার মানে কথা হচ্ছে স্যার এই এই পুরা ফাইলটা আমাদের কাগজে কলমে নিতে প্রতিদিন অফিসে নিয়ে যেতে কাছে গেলে, এই যে এটা বলতে যে এই যে কিউকাম্বার অপশনের মধ্যে এই সেকেন্ড ব্র্যাকে ফার্স্ট বন্ধনীর মধ্যে এটা একটা আসলে লিস্ট অফ আর্গুমেন্ট, এগুলো হচ্ছে যে ডিকশনারি টাইপের ফাইল, ডিকশনারিতে যেমন একটা ওয়ার্ড থাকে তার একটা ডেফিনেশন থাকে না, জি একটা ওয়ার্ড থাকে তার একটা ডেফিনেশন থাকে, সেই সেইগুলো ডিকশনারি টাইপের। আচ্ছা এখন 24 নাম্বার লাইনে দেখেন তো প্লাগ ইন বলে দেওয়া আছে, প্লাগ ইন হচ্ছে যে প্রিটি, তারপরে বলা আছে HTML, তারপরে টার্গেট কিউকুম্বার ড্যাশ HTML রিপোর্ট, এটা হচ্ছে যে কি ধরনের রিপোর্ট জেনারেট করবে সেখানে বলে দেওয়া আছে। এই 23 নাম্বার আর 24 নাম্বার লাইনে বলে দেওয়া আছে যে কি ধরনের সে রান করার পরে কি ধরনের রিপোর্ট তৈরি করবে সেই জিনিসটা বলে দেওয়া আছে এখানে। আর হচ্ছে যে রিপোর্টটা হচ্ছে যে এখানে যে ইউনিট টাইপের রিপোর্ট তৈরি করবে, এখানে বলে দেওয়া আছে যে ইউনিট টাইপের রিপোর্ট তৈরি করবে, টেস্ট এনজিও দেওয়া যেতে পারত, এখানে রিপোর্ট তৈরি করবে, রিপোর্ট তৈরি করবে, আমরা যখন রিপোর্ট নিয়ে আলোচনা করি তখন হচ্ছে আমরা রিপোর্ট দেখবো। হ্যাঁ আপাতত আমরা এই 24 নাম্বার লাইন বাদে অন্য লাইনগুলো আপাতত বুঝছি, তাই না? এখন 20 থেকে স্যার স্যার আমার এখানে একটু আপডেট আছে, ইয়েস ওরা জিজ্ঞেস করছিল যে এই যে টার্গেটে টার্গেটে পাবো নাকি আউটপুট আউটপুটে পাবো রেজাল্ট, এই যে এখানে কিন্তু বলে দিতে হয় যে আমি কোন ফোল্ডারে যাবে। টার্গেটের মধ্যে আমার হচ্ছে ইয়ে তৈরি হবে, টার্গেটের মধ্যে আমার হচ্ছে একটা কিউকাম্বার HTML বলে রিপোর্ট বলে আন্ডারস্কোর দিয়ে একটা ফোল্ডার তৈরি হবে, এটা যখন রান করানো যাবে পুরো তখন এই ফোল্ডারের মধ্যে আমার আউটপুট থাকবে HTML ফাইল আকারে, HTML ফাইল এখানে রাখবো, আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখবো সেটা। তাই আমি যেটা বলছি রানার কিউব এই 24 নম্বর লাইন বাদে আর গুলো আপাতত বুঝে যাচ্ছে, তাই না? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা বুঝে যাচ্ছে। এখন রানার কিউবস এর মধ্যে 29 থেকে দেখেন, 29 থেকে এই এই শেষ পর্যন্ত
রানার কিউক্সের নামটা একটা উইয়ার্ড নাম, তাই না? একটা আনকমন নাম ওই যে রান কিউক্স টেস্ট রান কিউক কিউক্স হচ্ছে যে কিউকাম্বার থেকে কিউকাম্বারের সরাসরি একটা চাক চাক করে করলে হয় না, কাটলে গোল গোল করে নিক নেম কিউকাম্বার না কুকুম্বা কুকু না ওই যে কুকুম্বা তো না ইয়ে শশা সবাই এই নাম বলেছিলে কেন? আচ্ছা আর হচ্ছে যে এই 36 থেকে দেখেন এখানে বলে দেওয়া আছে 36 থেকে যে এই 36 নাম্বার লাইনে বিফোর সুইচ মানে সুইচটা অন করার আগে এই কাজগুলো করবে। এখানে কিছু এক্সট্রা কাজ আমি লিখছি অ্যাড করছি, কোন মেশিন থেকে রান করতেছে তার আইপি অ্যাড্রেস দিয়া, কোন মেশিন থেকে রান করতেছে কোন টাইমে রান করতেছে এগুলো দেখেন ইনফরমেশন দেওয়া যায়। বিফোর সুইচ আর আফটার সুইচ এটা মানে টেস্ট চেঞ্জের ইয়া মানে? হ্যাঁ হ্যাঁ এটা টেস্ট চেঞ্জের টেস্ট চেঞ্জের ইয়া টেস্ট চেঞ্জের এগুলো আমরা পরে আলোচনা করব। আমরা পরে আলোচনা করবো দেখেন এই দুটো সম্পর্কে মোটামুটি আমরা এই রান আর কিউ সম্পর্কে একটু আপাতত আইডিয়া পেলাম। আমরা আর পরের ক্লাসে আমরা বিফোর সুইচ আর আফটার সুইচ আলোচনা করবো। আপাতত মনে রাখেন বিফোর সুইচটা কাজ করে প্রত্যেকটা টেস্ট ইয়ের আগে, টেস্ট রান করার আগে বিফোর সুইচটা কাজ করবে পুরো ফিচার সুইচটাকে, একটা ফিচার ফাইল রান করার আগে বিফোর সুইচ কাজ করবে, রান করা শেষ হলে আফটার সুইচ কাজ করবে। রানের শুরুতে সে বলবে যে কোন মেশিন থেকে রান করতেছে, মেশিনের আইপি অ্যাড্রেস দেখাবে, তারপরে আটার সুইট হচ্ছে যে মেশিন সে রান করে দেখাবে যে কোন মেশিন, এখানে আর দুইবার দেওয়া আছে কোন মেশিন থেকে রান করলো, কোন টাইমে রান করলো, রান করতে কতক্ষণ টাইম লাগলো, এরকম এগুলো আমরা এসব ক্যালকুলেশন এখানে আসতে পারি। স্যার এই যে বিফোর সুইট আফটার সুইট এই যে কোড গুলো এগুলো কি আমাদের মুখস্থ করতে হবে নাকি এগুলো বুঝতে হবে? আপাতত একটু বুঝলেই হলো, সব কোড গুলো আপনার কাছে থাকলে এক জায়গা থেকে কপি করে এক জায়গায় পেস্ট করতে পারবেন। তা আমরা তো মূলত কপি পেস্ট শিখছি আসলে এখানে, কিন্তু আমার লাইন বাই লাইন না বুঝলে আমরা তো পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। এগুলো তো আমি বলছি যে আপনাকে বললাম যে 4-5 বছরের এক্সপিরিয়েন্স ছাড়া হচ্ছে যে এই এই যে এরকম হচ্ছে যে ইয়ে আপনাকে কি বলে জি কাজ না বুঝে ইন্টারভিউ কোশ্চেন করলে আপনি বুঝবেন যে কাজ যদি না করেন ওই কতগুলো ইন্টারভিউ কতগুলো প্রশ্ন আছে প্রশ্নের যদি উত্তর ঠিক মতো না দেয় আপনি বুঝবেন যে তুমি কত বছর কাজ করো। এখন যদি বলেন যে আমি আমি বলি যে আমি উবার করি তাই না, এখন যদি বললেন যে আমার সাথে গল্প করতে গেলে প্রশ্ন করলে আপনি শহরে বললেন যে আপনাকে ক্যাশ দিয়ে ক্যাশ দিয়ে ওভার করি ক্যাশ ক্যাশ নেই ওভারে, তাহলে মনে করবে যে এরকম একটা কথাবার্তা বললে বুঝতে না তুমি ওভার করো না আসলে তাই না। স্যার এখানে স্যার যারা ট্যাক্সি ড্রাইভার থেকে ওভার গেছে তারা কিন্তু টিকে ক্যাশ নিয়ে গিয়া করে ওভার চালা, আমাদের ফিলাডেলফিয়াতে যারা সমস্যা তো ওখানে যখন ইন্টারভিউতে আমাদেরকে জিজ্ঞেস করবে ডিপলি আমরা তো উত্তর দিতে পারবো না, তখনই তো আমাদের মানে ধর আমরা ফেলিয়ে মানে আমরা চাকরিই পাবো না, কাজ তো পারো কথা দেখা যাক নাকি। এখন কথা হচ্ছে কি টেকনিক্যাল পার্টটা তো অনেক ইনক্রিজ হয়েছে। আচ্ছা আজকাল তাহলে আপাতত এখানে আমি শেষ করতে চাই, এখন আরেকটা কাজ করতে চাই। এখন দেখেন সবাইকে
আমরা এই প্রোগ্রামটা রান করবো কি করে? এই প্রোগ্রামটা এই একটা প্রোগ্রাম মাল্টিপল ভাবে রান করা যায়। আমি যে ফিচার ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করে যদি রানার গিয়ে কিছু আমরা ফিচার এইভাবে রান করতে পারি। এভাবে যদি রান করি তাহলে পুরো ফিচার ফাইলটা রান হবে। ফিচার ফাইলে থেকে যদি আমি এভাবে রান করি তাহলে পুরো ফিচার ফাইলে যা আছে সব রান করবে, তাই না? কিন্তু আমি যদি চাই যে না ফিচার ফাইলে আমি নির্দিষ্ট ট্যাগ বুঝে বুঝে রান করব, তখন আপনাকে রান করতে হবে এই রানার কিস থেকে। দ্যাট মিন্স আমরা ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন আই মিন রিগ্রেশন টেস্টিং যেটা সেটা আমরা ফিচার ফাইল থেকে, হ্যাঁ রিগ্রেশন বা মনে করেন যে আমি স্মোক টেস্ট করব, তখন আমাকে আলটিমেটলি কোনটা রানার কিউস থেকে রান করতে হবে। রানার কিউস থেকে, তার রানার কিউস থেকে আমি বলে দিতে পারবো যে কোনটা রান করব কোনটা করব না, জি তাই না? জি আমি এখানে ট্যাগ দিয়ে দিলাম, বললাম এইগুলো রান করব, আর যেটা ট্যাগ নাই যেটা প্রথমেই যে বলে দিলাম যে এইগুলো বাদ দাও বাদ দিতে পারবো, তাই না? আলটিমেটলি তাহলে দেখেন আমরা স্টেপ ট্রাই করে দেখি, আমরা এখন ভাববো এই বিদেশি কোথায় শুরুতে, তাই না? জি আচ্ছা, এখন যদি আমি রানার কিউবসে গিয়ে যদি বলছি যে আমি ডাব্লিউআইপি গুলো বাদ দাও, এখন এটা যদি আমি রান করতে চাই রান করে একটু ট্রাই করে দেখি না, রাইট বাটন ক্লিক করলাম রান অ্যাজ, এটা হচ্ছে ইউনিট টেস্ট, এটা 888 এই অ্যানোটেশন গুলো যে ইউনিট অ্যানোটেশন যেগুলো, আচ্ছা রান করার চেষ্টা করি দেখেন আমাকে কি দেখায়। কি দেখাচ্ছিল মনে দেখান তো কি দেখায়? জিরো সিনারিও, জিরো স্টেট কেন বলেন তো? কারণ আমি আপনি প্রথমে ডাব্লিউআইপি দিয়ে দিয়েছেন মনে হয় একবারে, কারণ আমি টপে ডাব্লিউআইপি দিয়ে দিয়েছি, তাই না? তাহলে তো ডাব্লিউআইপি দিয়ে বলছি যে গুগল ফুটারটা গুগল ফুটার লিঙ্ক টেস্ট করো, ঠিক আছে গুগল ফুটার লিঙ্ক টেস্টে রান করো, গুগল ফুটার লিঙ্ক টেস্টে রান করো, কিন্তু আবার বলতেছে এখানে ডাব্লিউআইপি সেটা বাদ দাও, তাহলে তো এইটা রান করতে আবার এটা বাদ যাচ্ছে, আমার কোনো থিওরি পাচ্ছে না। কিন্তু এখানে ডব্লিউআইপি লেখা আছে বুঝলাম, কিন্তু ফিচার ফাইলটা এখন যদি আমি রান করি তাহলে তো আর ওটার কাজ হবে না বোধ হয়। না আমি যদি শুধু ফিচার ফাইল থেকে রান করি তাহলে রান হবে, কিন্তু আমি রান করতেছিলাম কোথা থেকে? রাইট কিউস, রানার কিউস থেকে, রাইট। আলটিমেটলি আমরা রানার কিউস থেকে রান করবো, কেন রানার কিউস থেকে আমি ইচ্ছা মতো রান করতে পারি, তাই না? ইচ্ছা মতো স্কিপ করতে পারি, ইচ্ছা মতো রান করতে পারি। স্যার আমার এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেন হচ্ছে যে এই যে রানার কিউবস আমরা বলতেছি আসলে কি এটা কি একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ নাকি এটাকে রানার ক্লাস বলে? রানার কিউবস কি আমি এরকম রানার কিউবস রানার ক্লাসে বলে রানার কিউবস বলে, যাই হোক রানার কথাটা থাকলে বুঝে যায় এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তিন নম্বর লাইনে ইম্পোর্ট গুলো যে ফাইল নট ফাউন্ড এক্সেপশন এই জিনিসগুলো, এগুলো এই যে এক্সেপশন ফাইল নট ফাউন্ড এগুলো রানার কিউবসে আরো জিনিসগুলো কিছু ইউজ করা হয়েছে আমরা দেখবো যে আমরা কোন কোন ফিচার ফাইল রান করতেছি, ফিচার ফাইলের নামও দেখায় কোন ফিচার ফাইল রান করবো তার নাম ইচ্ছা করে দেখতে পারি, এখন যদি দরকার না থাকে তাহলে এগুলো বাদ দিচ্ছি যেটা হয়েছে সেটা হচ্ছে তার উপরে WIP দিতে পারবো, এরকম বোঝা যাচ্ছে?
করবেন, তাহলে কি হচ্ছে দেখা যাবে। এখন আপনাদের কাজ হচ্ছে যে আমি সবাইকে ওয়েব অটোমেশন, ওয়েব টেস্ট অটোমেশন পর আরেকটা প্রজেক্ট দেখেন সবাইকে অ্যাড করছি। জি দেখেন তো সবাই পেয়েছেন কিনা। জি গিটহাবে গেলে github.com/icitrguru/icitrguru-র মধ্যে এখানে আবার আরেকটা প্রজেক্ট ছিল, ওয়েব টেস্ট না কি যেন একটা ছিল, কি যেন ওয়েব কি যেন মনে আছে? জি এটা হচ্ছে ওয়েব প্রজেক্ট টেস্ট অটোমেশন। ওকে ওয়েব প্রজেক্ট, ওয়েব প্রজেক্ট টেস্ট অটোমেশন নাই তো টেস্ট। আচ্ছা নাই কেন? আমি লগ ইন করা আছি কিসে? আইসিটি আর গুরু ওই জন্য খুঁজে পাচ্ছে না আমার আইসিটি প্রাইভেট দেওয়া আছে মনে হচ্ছে জানো। আমি ওই এই আরেকটা থেকে আইসিটি গুরু লগ ইন করি। আমি অন্য হিসাবে লগ ইন করছি, সিএসআইটিএড এক্সপ্রেস হিসাবে লগ ইন করছি, তাহলে আমার 68 দেখাচ্ছে। বাকিগুলো কোথায় গেল? আইসিটিআর করতে বাকিগুলো হচ্ছে যে আমার এই আইসিটিআর গুলো প্রাইভেট করতে, ওজন্য আনটিল আমি যদি খেয়াল না করি দেখাবে না, ল্যাবরেটরি হিসেবে না করলে দেখাবে না। এই যে ওয়েব প্রজেক্ট টেস্ট অটোমেশন, এইটা এই প্রাইভেট প্রজেক্ট, মেবি এইটা দেখি আমি এটার মধ্যে কাকে কাকে অ্যাড করছি। নাই এর মধ্যে কে কে? বাহার ভাই আছে এখানে। আমি আছি। মোশারফ ভাই আছে। মোশারফ কার নাম নাই? আমার নাম নাই। আর 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 আমি ফেজল 2610 নজরুল। নজরুল আই নজরুল ইসলাম অলরেডি আপনাকে কলাবরেটর হিসেবে অ্যাড করা আছে। তারপরে কি বান ফয়সাল? ফয়সাল 2610 আমি দেখালো নজরুল ইসলাম ভাই, আপনি ইমেল চেক করে দেখেন ইমেল গেছে। আর কার কে আছে? মাইনউদ্দিন ভাই। মাইন ভাই? জি মাইনউদ্দিন। মাইন দেখেন আমি করছি কিন্তু থাকবে দেখ
তারপরে এরকম অ্যাকসেপ্ট ইনভাইটেশন পাইলে এবার দেখেন আমি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন এই প্রজেক্টটা ক্লোন করবেন আমি এই জিনিসটা মনে ভুলে গেছি ফর্ক করার পর আমরা এই জিনিসটা কেমনে কি করবো ফর্ক করার পরে নিজের ওই পরে এটা যদি তুমি তোমার মতো করতে চাই এখানকার গিটহাব গিট ফোল্ডারটা ডিলিট করে দেওয়া লাগবে আমি এক মিনিটের জন্য হচ্ছে যে আমি এক মিনিটের জন্য স্টপ শেয়ারিং দিছি আমি ইয়ে করে নিই আমরা কি এখন ফর্ক করব না ক্লোন করে নেন প্রজেক্টটা ক্লোন করে নেব ক্লোন করে নিলে ভালো আর কি স্যার আমার একটা কোশ্চেন ছিল ইদানিং অনেকে সেলেনিয়াম এর অল্টারনেটিভ হিসেবে এফবিআই টেস্টিংটা শিখতেছে ওইটার ফিউচার কেমন মানে ওটা কতগুলো কোম্পানি কি ওটা ইউজ করা শুরু করছে নাকি ওটা ইউজার তেমন খুবই কম API টেস্টিং আর একটা জিনিস সেলেনিয়াম অটোমেশন একটা জিনিস API টেস্টিং হচ্ছে যে মাত্র একটা পার্ট আমরা হচ্ছে যে এই দুইটা তিনটা যদি এক্সট্রা ক্লাস করি তাহলে API টেস্টিং শিখিয়ে দিতে পারবো আপনাকে API এটা নাকি দুইটা ডিফারেন্ট জিনিস API টেস্টিং হচ্ছে যে তাহলে এই ট্রেনিংটা শেষ হোক দুইটা ক্লাস দিয়ে আমি API টেস্টিং দুইটা ক্লাস হলে হবে API API টেস্টিং এ GUI গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা নাই আর কি ওই জন্য ওটা ইজি মনে হয় তাই না 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 API টেস্টিং আমি শিখাবো চিন্তা করেন API টেস্টিং হচ্ছে যে আপনি ধরেন এই যে ওয়েবসাইট এই যে যেগুলো দেখাচ্ছে যেটা যে এমডি মুখতার হোসেন দেখাচ্ছে এখন এটা এক জায়গার ডেটাবেস থেকে আসছে তাই না এরকম কোনো ফোল্ডার দেখি না এক্সিস্টিং ম্যাভেন প্রজেক্ট আপনার